আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। প্রিয় মুসলিম ভাই বোন, আজকে ঈদের দিনের আমল সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রত্যেকটা মুসলিমের জানা উচিত আমরা ঈদের দিনে কোন কোন আমলগুলো করব। আমি প্রত্যেকটা আমলের ক্ষেত্রে যদি হাদিসের আরবি ইবারত পাঠ করি তাহলে ভিডিওটি অনেক বড় হবে, আলোচনাটি অনেক দীর্ঘ হবে, তাই আমি শুধু আমলগুলোর কথা বলবো এবং সেটি কোন হাদিসে রয়েছে সেটা রেফারেন্স দেব ইনশাআল্লাহ। আসুন আমরা জেনে নেই সর্বপ্রথম যে ঈদের দিনে নামাজের বহির্ভূত আহকামগুলো, অর্থাৎ নামাজ ছাড়া অন্য কোনো কোন কোন আমলগুলো আমাদের করা উচিত। এক নম্বরে হচ্ছে আমরা গোসল করে ঈদের নামাজ পড়তে যাব। এক নম্বর হলো আমরা গোসল করে ঈদের নামাজ পড়তে যাব। এ সম্পর্কে হাদিস রয়েছে মুয়াত্তা মালিক, 415 নম্বর হাদিস। দুই নম্বর যে আমলটি আমরা করব সেটা হচ্ছে কিছু খেয়ে ঈদুল ফিতরের নামাজে যাব। রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনটি বা পাঁচটি বিজোড় সংখ্যক খেজুর খেয়ে তিনি ঈদুল ফিতরের সালাত পড়তে গিয়েছিলেন। তাহলে সুন্নত হচ্ছে আমরা নামাজের আগে বাসায় কিছু খেয়ে, সেটা যদি খেজুর খাই আলহামদুলিল্লাহ সেটা অনেক ভালো, সেটা তিনটি বা পাঁচটি বিজোড় সংখ্যক। এই হাদিসটি আমরা পাবো বুখারির 953 নম্বর হাদিস এবং ইবনে মাজার 1754 নম্বর হাদিস। তিন নম্বর যে আমল সেটি হচ্ছে যে আমরা পায়ে হেঁটে আমরা ঈদগাহে যাব, পায়ে হেঁটে যাব। এই সম্পর্কে হাদিসটি আছে ইবনে মাজার 1295 এবং তিরমিজির 530 নম্বর হাদিস। চার নম্বর যে আমল সেটি হচ্ছে যে আমরা সুন্দর পোশাক এবং সুগন্ধি ব্যবহার করে ঈদের নামাজে যাব। সুন্দর পোশাক মানে যে একে নতুন কাপড় পরতে হবে এমনটা নয়, যার যেটা সুন্দর আছে, পরিষ্কার পরিচ্ছন্ন আছে, আমরা সেই পোশাকটি পরেই এবং সুগন্ধি আতর ব্যবহার করে আমরা ঈদের সালাত করতে যাব। তবে এখানে একটা বিষয়ে মনে রাখতে হবে, মা বোনরা অর্থাৎ মহিলারা যদি ঈদের সালাতে যায়, ঈদগাহে যায়, তাহলে তারা কোনো সুগন্ধি ব্যবহার করবে না, তাদের জন্য সুগন্ধি ব্যবহার করে বের হওয়াই নিষেধ। এই হাদিসটি পাবেন বুখারির 948 নম্বর হাদিস আর বাইহাকির তৃতীয় খণ্ড 281 পৃষ্ঠা রয়েছে। পাঁচ নম্বর যে আমল সেটা হচ্ছে মহিলা শিশু সবাই ঈদগাহে যাবে, মহিলা শিশু সবাই ঈদগাহে যাবে। আমরা অনেকেই মনে করে থাকি যে শুধু পুরুষরা ঈদগাহে যাবে এমনটা নয়, আমরা হাদিস থেকে স্পষ্ট জানতে পারলাম যে মহিলাও যাবে এবং শিশু যারা আছে তারাও ঈদগাহে যাবে। এটার হাদিস হলো বুখারির 324 নম্বর এবং 974 নম্বর হাদিস রয়েছে। এমনকি যারা ঋতুবতী মহিলা রয়েছেন, যারা ঋতুবতী মহিলা তারাও ঈদগাহে যাবে, তারা ঈদের সালাত আদায় করবে না, তারা শুধু তাকবীর পাঠ করবে এবং দোয়ার সময় সামিল হবে। এটা পাবেন বুখারির 971 নম্বর হাদিস। ছয় নম্বর যে আমলটি সেটা হচ্ছে যে আমরা তাকবীর পাঠ করতে করতে ঈদগাহে যাব। তাকবীরটা আমরা সকলেই জানি আশা করি, যে তাকবীর হচ্ছে আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরটা পরে পরে আমরা ঈদগাহে যাব। এটার হাদিস হচ্ছে সহিহুল জামে সগির আলবানীর 4934 নম্বর হাদিস। এছাড়া মুসান্নাব ইবনে আবি সাইবায় রয়েছে 5650 নম্বর, 5652 নম্বর হাদিসে। এখন আসি সাত নম্বর যে আমলটি আমরা করব ঈদের দিন। ঈদের নামাজ যখন আমরা পড়তে যাব তখন এক রাস্তা দিয়ে যাব, অন্য রাস্তা দিয়ে ফিরে আসব। হ্যাঁ, এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতেন, এটাই সহি সুন্না মোতাবেক আমল। এই হাদিসটি আমরা পাব যে ইবনে মাজার 1299 এবং সহি বুখারির 986, আবু দাউদের 1025 নম্বর হাদিস। আট নম্বর আরেকটি আমল সেটা হচ্ছে ঈদের দিন নামাজ শেষে এসে আমরা খেলাধুলা করতে পারি, বৈধ খেলাধুলা জায়েজ আছে।
যেগুলো খেলাধুলায় শরীর চর্চা হয়, জুয়া থাকে না, গান বাজনা মিউজিকের কোনো ব্যবস্থা নেই, সেই খেলাগুলো আমরা খেলতে পারবো। তবে হাদিসে যেটা বর্ষা এবং ঘোড়দৌড়, তীর ধনুক শিক্ষা, এগুলো খেলা সবচেয়ে সুন্না মোতাবেক। এছাড়া যে কোনো খেলা আমরা, যেগুলো বৈধ খেলা, সেগুলো আমরা খেলতে পারবো। ঈদের দিনে খেলাধুলা করা জায়েজ আছে। এটা বুখারির 950 নম্বর এবং 5236 নম্বর হাদিস রয়েছে। আচ্ছা, 9 নম্বর যে আমল, সেটা হচ্ছে আমরা ঈদের নামাজ শেষে বাড়িতে ফিরে এসে আবার 2 রাকাত নফল সালাত আদায় করব। এই আমলটি হয়তো উঠেই গেছে আমাদের মাঝ থেকে, যে ঈদের সালাত শেষ করে আমরা যখন বাড়িতে ফিরব, বাড়িতে এসে আবার 2 রাকাত নফল সালাত আদায় করব। এটা রয়েছে ইবনে মাজার হাদিস 1293, এর সনদ হাসান। নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ বলেছেন এর সনদ হাসান এবং আমলযোগ্য হাদিস। এগুলো গেল যে আমরা ঈদের সালাতের বাইরে এই আমলগুলো আমরা করব ঈদের দিন। এবার আসুন আমরা জেনে নেই ঈদের নামাজ সম্পর্কিত কিছু আহকাম, মাসলা মাসাইল। আসুন সর্বপ্রথম আমরা জেনে নেই যে ঈদের নামাজ কত হিজড়িতে প্রথম চালু হয়। ঈদের নামাজ লিপিবদ্ধ হয় বা প্রথম চালু হয় হিজড়ির প্রথম সনেই, হিজড়ির প্রথম সনেই ঈদের নামাজ চালু হয়। ঈদের নামাজ সুন্নতে মুয়াক্কাদা, এটি 2 রাকাত বিশিষ্ট নামাজ। তবে হানাফি মাজহাব এবং অন্যান্য ওলামায়েদের মতে এটাকে কেউ কেউ ওয়াজিবও বলেছেন। তবে উভয় পক্ষেরই দলিল রয়েছে এবং এটা গুরুত্বপূর্ণ সালাত। সুন্নতে মুয়াক্কাদা হলেও এটা খুবই গুরুত্বপূর্ণ। যারা সুন্নতে মুয়াক্কাদা বলেছেন তাদের পক্ষে দলিল হল বুখারির 46 নম্বর হাদিস। এ হাদিসে বলা হয়েছে একজন একজন ব্যক্তি, তিনি আরবের গ্রাম অঞ্চলে থাকেন, আরব বেদুইন বলা হয়। উনি সে রাসুল সাল্লাহ সাল্লামকে ইসলাম সম্পর্কে জিজ্ঞেস করলেন, তখন রাসুল সাল্লাম তাকে ইসলাম শিখাই দিলেন, ইমানের কথা বললেন, সালাতের কথা বললেন, বলল যে তুমি দিনে রাতে 5 ওয়াক্ত সালাত আদায় করবে। তখন ওই লোকটি জিজ্ঞেস করছিল, ইয়া রাসুল আল্লাহ, এছাড়া কি আমার কোনো এই 5 ওয়াক্ত নামাজ ছাড়া আর কি কোনো নামাজ আছে আমার জন্য? তিনি বললেন, না, আর কোনো নামাজ নেই, তবে তুমি যদি ইচ্ছা করো তখন নফল সালাত তুমি আদায় করতে পারো। তখন ওই লোকটি বলেছিল, আরব বেদুইন বলছিল, যে আমি এই 5 ওয়াক্ত সালাতের কমও করবো না বেশিও করবো না। রাসুল সাল্লাহ এই কথা বলতে বলতে উনি চলে গেলেন। তখন রাসুল সাল্লাহ সাল্লাম বললেন, এ সাহাবিরা দেখো, এই ব্যক্তি যদি তার কথা অটুট থাকে, এই তার এই কথা যদি সে ঠিক রাখে, যদি সত্য বলে থাকে, তাহলে সে কল্যাণ, তার কল্যাণ হবে, অর্থাৎ সে সফল কাম হবে, অর্থাৎ তিনি জান্নাতে যাবেন ইনশাল্লাহ। তো এই হাদিস থেকেই দলিল নেওয়া যায় যে যেহেতু 5 ওয়াক্ত সালাতই ফরজ বা ওয়াজিব আবশ্যক, এছাড়া অন্য সালাদগুলো এত আবশ্যক নয়, এজন্য ঈদের সালাদকে অধিকাংশ আলিম ওলামা এবং ফকিগণ এটাকে সুন্নতে মুয়াক্কাদা হিসেবে মনে করেন। আর যারা ওয়াজিব বলে বলেন তাদের পক্ষে দলিল হলো যে জুম্মার দিন যদি ঈদ হয় তাহলে কেউ যদি ঈদের সালাদ পড়ে তাহলে তার জন্য জুম্মার সালাদ না পড়লেও সমস্যা নেই, তার ইচ্ছা, সে ইচ্ছা করলে পড়বে, না হলে পড়বে না, কারণ একটা আর একটা সালাতের স্থলাভিষিক্ত। এখান থেকেই অনেক ফকি এবং হানাফি মাঝহাবের ওলামাগণ বলেছেন যে কোনো নফল সালাত ফরজ সালাতের স্থলাভিষিক্ত হয় না, যেহেতু জুম্মার সালাত হচ্ছে ফরজ। আর ঈদের সালাত যদি নফল হয় বা সুন্নত হয় তাহলে তো এটার স্থলাভিষিক্ত হবে না। এই জন্য তারা তারা এই যুক্তি পেশ করেছেন এই হাদিস দিয়ে যে অবশ্যই যে ঈদের সালাত ওয়াজিব। তাদের পক্ষের দলিল হচ্ছে আবু দাউদের 945 এবং 948 নাম্বার হাদিস, নাসাইয়ের 1592 এবং ইবনে মাজার 1310 এবং 1311 নম্বর হাদিস। এবার আসুন ঈদের সালাত আমরা কোথায় আদায় করব। ঈদের সালাত আদায় করার সহি সুন্না মোতাবেক স্থান হচ্ছে খোলা মাঠ বা ঈদগাহে। খোলা মাঠ, খোলা মাঠে বা ঈদগাহে ঈদের সালাত পড়তে হবে। এটা এ মর্মে হাদিস রয়েছে বুখারির 956 নম্বর হাদিস এবং নাসাইয়ের 1575 নম্বর হাদিস, নাসাইয়ের 1575 নম্বর হাদিসে রয়েছেন। তবে কোনো বৃষ্টির কারণে বা সমস্যার কারণে
মসজিদে ঈদের সালাত পড়া জায়েজ আছে ইনশাল্লাহ। এবার আসুন ঈদের সালাত সম্পর্কে আর একটি বিষয়, সেটা হচ্ছে ঈদের নামাজের সময়টা কখন, আমরা কখন ঈদের সালাত আদায় করব। হাদিস থেকে যেটা জানা যায় ঈদের সালাতের সময় হচ্ছে চাষ্টির সময়। এই হাদিসটা পাবো আমরা আবু দাউদের 1135 নম্বর হাদিস, ইবনে মাজার 1317 নম্বর হাদিস। এখন এই চাষ্টির সময় কখন, এই সম্পর্কে ফকিদের মতামত হলো চাষ্টির সময় হচ্ছে সূর্য যখন ওঠে, সূর্য ওঠা যখন এক বর্ষা মানে বল্লম, যুদ্ধের যে অস্ত্র বল্লম বা বর্ষা, এই পরিমাণ যখন উপরে উঠে যায় এটাই হলো চাষ্টির সময়। এরপরের থেকে ঈদের সালাত শুরু করা যাবে। বর্তমানে ওই সময়টাকে যদি আমরা একটু মিনিটে হিসেব করি তাহলে মোটামুটি 15 থেকে 20 মিনিট, অর্থাৎ সূর্য ওঠার 15 থেকে 20 মিনিট পর ঈদের সালাতের ওয়াক্ত হয়ে যায়, সময় হয়ে যায়। এরপর থেকে যে কোনো সময় পড়া যাবে, তবে তাড়াতাড়ি পড়াই উত্তম, হাদিসে সেটাই উল্লেখ রয়েছে। আর এই চাষ্টের সময় যে উল্লেখ করা হয়েছে এটা বর্ণনা করা হয়েছে আশারফুল মোমতে চতুর্থ খণ্ড 122 পৃষ্ঠায়। এবার আসুন আমরা জানি যে আমরা তো জানি যে পাঁচ ওয়াক্ত সালাতে আজান ইকামত রয়েছে, ঈদের নামাজে কি কোনো আজান বা ইকামত আছে কি না। এর জবাব হচ্ছে যে না, ঈদের সালাতের আজান এবং ইকামত নেই, আজান ইকামত ছাড়াই ঈদের সালাত শুরু করতে হবে। এই হাদিসটি রয়েছে বুখারির 960 নম্বরে, আবু দাউদের 1148 নম্বর হাদিস এবং তিরমিজির 532 নম্বর হাদিস। এখন ঈদের সালাত ইমাম সাহেব যদি খোলা ময়দানে আদায় করেন, ঈদগাহে আদায় করেন, তাহলে তাকে ইমাম সাহেবের সামনে সূত্রা দিয়ে ঈদের সালাত শুরু করতে হবে, এটাই সঠিক নিয়ম। হাদিসে এইভাবে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন খোলা ময়দানে ঈদের সালাত আদায় করতেন তখন তার বর্ষা বা বল্লম তার সামনে রেখে সূত্রা হিসাবে রেখে তারপর ঈদের সালাত তিনি আদায় করতেন। এই হাদিসটি পাবেন বুখারির 994 998 নম্বরে এবং আবু দাউদের 687 নম্বর এবং ইবনে মাজার 1304 নম্বর এবং 1305 নম্বর হাদিসে। এরপরে আসি যে আমরা ঈদের সালাত আগে পড়ব না আগে খুতবা দিব। অবশ্যই ঈদের সালাত আগে আদায় করতে হবে, এরপর খুতবা। হ্যাঁ, আগেই সর্বপ্রথম কাজ হচ্ছে ঈদের সালাত আগে আদায় করতে হবে। সালাত আদায়ের আগে কোনো খুতবা নেই, যা আমাদের অধিকাংশ ইমাম সাহেব এবং খতিবরা করে থাকেন ঈদগাহে গিয়ে আগে অনেকক্ষণ বয়ান করেন, ওয়াজ নসিহত করেন, উপদেশ দেন, যা এগুলো সুন্নাহ বিরোধী কাজ, এগুলো সুন্নাহ বিরোধী কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে এগুলো ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সর্বপ্রথম ঈদের দিনের প্রথম কাজ হচ্ছে ঈদগাহে গিয়ে সালাত আদায় করা, এটি সর্বপ্রথম কাজ, এরপরে হচ্ছে খুতবা, হাদিসে সেটাই রয়েছে। কিন্তু আমাদের সমাজে তা উল্টা চলছে, আগে খুতবা দেয়, অনেক ওয়াজ নসিহত করে, এরপরে উনি ইমাম সাহেব সালাত আদায় করে, যা শরীয়তের এবং সুন্নার একেবারেই বিপরীত। প্রিয় দিনী ভাইয়েরা, আসুন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলের উপর অনুসরণ করি এবং সেটাই হবে আমাদের নাজাতের মাধ্যম এবং জান্নাতের একমাত্র পন্থা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু সর্বপ্রথম আগে সালাত আদায় করেছে, আমরা আগে সালাত আদায় করব। সালাতের আগে, ঈদের সালাতের আগে কোনো খুতবা, কোনো বক্তব্য, কোনো কিছুই দেওয়া যাবে না। এই হাদিসটি রয়েছে বুখারির 951 নম্বরে এবং 962 এবং 963 নম্বরে রয়েছে। এরপরে আসুন ঈদের নামাজের আগে এবং পরে কোনো নামাজ আছে কি না। ঈদের নামাজের আগে কোনো নামাজ নেই এবং ঈদের নামাজের পরে ঈদগাহে কোনো নামাজ নেই, তবে ঈদগাহ থেকে ফিরে এসে বাসায় এসে দুই রাকাত সালাত করার কথা আগে আমরা উল্লেখ করেছি। তাহলে এটি এর হাদিস পাবেন এটি বুখারির 989, আবু দাউদের 1159 এবং তিরমিজির 537 নম্বরে এবং ইবনে মাজার 1291 নম্বরে এই হাদিসটি রয়েছে। এখন আসি একটু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, সেটা হচ্ছে ঈদের সালাতের তাকবীর কয়টি দেব, 12টি দেব না 6টি দেব। আসুন আমরা আগে আলোচনা করি যে ঈদের নামাজ 12 তাকবীরেই পড়া, এটাই বেশি শরীয়ত সম্মত এবং বেশি উত্তম এবং ভালো। ঈদের সালাত 12 তাকবীরে হবে এ মর্মে হাদিসের সংখ্যা অনেক বেশি। আমার জানা মতে, আমি যতটুকু পড়াশোনা করেছি, 152টি হাদিস আমি পেয়েছি, 12 তাকবীরের 152টি হাদিস আমার জানা মতে আমি পেয়েছি। আমি কয়েকটি উল্লেখ করতেছি, সেটা হচ্ছে ইবনে মাজার 1277, 1279,
তিরমিজির 536 নাম্বার, মুয়াত্তা মালিকের 421, আরো অনেক হাদিস রয়েছে। অনেক দীর্ঘ আলোচনা হবে বিধায় আমি এখানে শেষ করলাম। অধিকাংশ আলেম ওলামাদের মতে 12 তাকবীরের মাসালাকে তারা বেশি শক্তিশালী মনে করেছেন। হ্যাঁ, এই এছাড়া এই এই মাসালার উপরেই আমল করেছেন। যেমন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, এর দুইজন বিখ্যাত ছাত্র ইমাম ইউসুফ এবং ইমাম মুহাম্মদ রহিমাহুল্লাহ, এছাড়া ইমাম শাফি, ইমাম মালিক এবং ইমাম আহমদ ইবনে হাম্বল এবং আহলুল হাদিস থেকে শুরু করে মক্কা মদিনার ইমামগণ, এভাবেই তারা 12 তাকবীরে ঈদের সালাত আদায় করে আসছেন। এই আলোচনাটি পাবেন যে রদ্দুল মুহতার, হানাফি মাঝহাবের একটি বিখ্যাত কিতাব, রদ্দুল মুহতার 664 পৃষ্ঠায়। তাহলে দেখা গেল যে অধিকাংশ মাজহাব এবং আলেম ওলামাদের মতে হচ্ছে 12 তাকবীরে ঈদের সালাত আদায় করা বেশি শক্তিশালী মত। তবে কেউ যদি 6 তাকবীরে ঈদের সালাত আদায় করে হয়ে যাবে ইনশা আল্লাহ। ইমাম সাহেব এই তাকবীরগুলো যে 12 তাকবীর দিবেন সেটা সশব্দে পড়বেন, আর মুক্তাদি যারা আছে তারা নিঃশব্দে, তারা মনে মনে চুপে চুপে পড়বে। এরপরে আরেকটি বিষয় হচ্ছে, সেটা হলো ইমাম সুরা জোরে তেলাওয়াত করবেন, অর্থাৎ সশব্দে তেলাওয়াত করবেন, সশব্দে সুরা পড়বেন, আর প্রথম রাকাতে পড়বেন সুরা কফ এবং দ্বিতীয় রাকাতে পড়বেন সুরা কমার। এটাই সুন্নাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবেই পড়তেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবেই পড়তেন, প্রথম রাকাতে সুরা কফ এবং দ্বিতীয় রাকাতে পড়তেন সুরা কমার। এর হাদিস রয়েছে এ সম্পর্কে, হাদিস আবু দাউদের 1154 এবং তিরমিজির 534, নাসাইয়ের 1566, ইবনে মাজা 1282 নাম্বার হাদিস। এছাড়াও প্রথম রাকাতে সুরা আলা এবং দ্বিতীয় রাকাতে সুরা গাশিয়া পড়াও সুন্নত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো কখনো সুরা আলা প্রথম রাকাতে পড়তেন এবং দ্বিতীয় রাকাতে সুরা গাশিয়া পড়তেন। এটা পাবেন তিরমিজির 533 নাম্বার হাদিস, নাসাইয়ের 1567, ইবনে মাজার 1281 এবং 1293 নম্বর 83 নম্বর হাদিস। এবার আসুন আমরা খুতবার মাঝে মাঝে ইমাম সাহেব তাকবীর দিবে কিনা। জি না, খুতবার মাঝে মাঝে তাকবীর না দেয়া, খুতবার মাঝে মাঝে যে তাকবীর দেওয়ার হাদিস ইবনে মাজায় রয়েছে, এই হাদিসটি একেবারে অত্যন্ত জয়ীফ এবং দুর্বল, এবং কেউ কেউ এটা বলাকে বিদআত বলেছেন। আলবানির জয়ীফ ইবনে মাজার 264 নম্বর হাদিস, এটি এটি অত্যন্ত দুর্বল। তাই প্রত্যেকটা মুসলিম ইমাম ও খতিবের উচিত হবে যে ঈদের খুতবার মাঝে মাঝে তিনি যে তাকবীর বলেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, এটা খুতবার মাঝে মাঝে না বলাই ভালো, কারণ এটা দুর্বল এবং কেউ কেউ বেদাত বলেছেন। তো খুতবা হবে মাত্র একটি, এটাই সুন্নত। কেউ যদি দুটি খুতবা দেয় সেটা সুন্নত বিরোধী কাজ করলো, এটা সঠিক নয়। খুতবা হবে মাত্র একটি, এটাই সুন্নত। এই সম্পর্কে বুখারীর হাদিস রয়েছে 961 নাম্বার, 978 নাম্বার এবং আবু দাউদের হাদিস হলো 1141 নম্বরে। দুটি খুতবা সম্পর্কে ইবনে মাজার 1289 নম্বর হাদিসটি মুনকার বলা হয়েছে, কেউ বলেছে মাউজু, কেউ বলেছে অত্যন্ত জয়ীফ, এবং নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ এটাকে মুনকার বলেছেন, গ্রহণযোগ্য নয়, একেবারে বানোয়াট হাদিস বলেছেন। এরপরে আসুন ঈদের খুতবা শোনা ওয়াজিব কিনা। ঈদের খুতবা জুম্মার খুতবার মতো ওয়াজিব নয়, জুম্মার খুতবা যত ওয়াজিব যত গুরুত্বপূর্ণ, ঈদের খুতবাটা তত ওয়াজিব নয় বা আবশ্যক নয়। যার ইচ্ছে হয় সে বসে জুম্মার ঈদের খুতবা শুনবে, আর যার ইচ্ছে হয়, যার ইচ্ছে হয় না সে চলে যাবে, এটা যার যার ইখতিয়ার। ইচ্ছে হলে সে বসে জুম্মার ঈদের খুতবা শুনবে, এবং যার ইচ্ছে হয় না সে জুমার ঈদের খুতবা না শুনে চলে যাবে। এ মর্মে স্পষ্ট হাদিস রয়েছে আবু দাউদের 1155 নম্বর হাদিস এবং ইবনে মাজার 1290 নম্বর হাদিস, সুনান নাসাইর 1571 নম্বর হাদিস। এরপর আরেকটি বিষয়, জুম্মার দিন যদি ঈদ হয় তখন আমরা কি করব, ঈদের সালাত পড়ব না জুম্মার সালাত পড়ব? যদি জুম্মার দিন অর্থাৎ শুক্রবার ঈদ হয় তাহলে আমরা ঈদের সালাত আদায় করে নেব। এরপর জুম্মার সময় যার যার ইখতিয়ার, যার ইচ্ছা হবে সে জুম্মার সালাত আদায় করবে, আর যার ইচ্ছা হবে না বা পড়তে চাবে না সে জুম্মার সালাত আদায় করবে না, এতে সে গুনাহগার হবে না ইনশাআল্লাহ। কারণ হাদিসে সেটাই পাওয়া যায়,
রাসুল সাল্লাহ সাল্লাম এভাবেই বলেছেন যে জুম্মার দিন যদি ঈদ হয় এবং সাহাবিদের আমলও তাই ছিল, তবে রাসুল সাল্লাহ সাল্লাম বলছে তোমাদের ইচ্ছে হলে তোমরা পড়ো। যেমন আবু হুরায়রা থেকে শুরু করে অনেক সাহাবিরাই ঈদের দিনও জুম্মার সালাতও পড়েছেন এবং ঈদের সালাতও পড়েছেন। তবে এখানে বাধ্যবাধকতা নেই, যার ইচ্ছে হয় সে পড়বে, যার ইচ্ছে হয় না সে জুম্মার সালাত পড়বে না, যদি ঈদের দিনটা শুক্রবারে হয়, জুম্মার দিনে হয়। আমি আবারও বলছি, যদি জুম্মার দিন সরি ঈদের দিনটা জুম্মার দিনে হয় অর্থাৎ শুক্রবারে হয়, আর ঈদের নামাজের পরে, ঈদের নামাজ যে পড়লো এরপর সে জুম্মার নামাজ ইচ্ছে হলে পড়তে পারে না পড়তে পারে, তার ইখতিয়ার রয়েছে, এতে গুনাহ হবে না ইনশাল্লাহ। এই সম্পর্কে যে হাদিস রয়েছে সহিহ আবু দাউদের 1070, নাসাইর 1591 এবং 1592 নম্বর হাদিস, ইবনে মাজার 1310 এবং 1311 নম্বর হাদিস, সহি ইবনে খুজাইমার 1464 নম্বর হাদিস। প্রিয় ভাইয়েরা, আমি এতক্ষণ ধরে যে ঈদের দিনের আমল সম্পর্কে দীর্ঘ আলোচনা করলাম, আশা করি আপনারা পুরো আলোচনাটি বুঝতে পারছেন এবং প্রত্যেকটা আলোচনায় আমি রেফারেন্স এবং দলিল উল্লেখ করেছি হাদিস থেকে। যদি কোনো বুঝতে সমস্যা হয়, ভিডিওটি ওই জায়গায় পুশ করে আপনি হাদিসের রেফারেন্সটি সংগ্রহ করুন এবং যাচাই করে দেখুন। আশা করছি এই ভিডিও থেকে, এই আলোচনা থেকে আপনারা উপকৃত হবেন। আমি শেখ শান্ত বিন আব্দুর রাজ্জাক, আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে দিনের সঠিক এবং হক কথাগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়ার তৌফিক দান করেন। আমিন। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আজ এখানেই শেষ করছি। سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك।